নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ মধ্যরাত থেকে স্বয়ং বজরঙ্গলির কৃপায় এই ছয় রাশির জাতক ও জাতিকারা যা চাইবে তাই পাবে। হ্যাঁ বন্ধুরা, আর এটি কতদিন পর্যন্ত স্টে করতে চলেছে তা আমি ভিডিওর মাঝখানে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভশীঘ্র। আজ মধ্যরাত থেকে স্বয়ং বজরঙ্গলির কৃপায় যে ছয় রাশির জাতক ও জাতিকার কথা আমি বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক ও জাতিকারা যা চাইবে তাই পাবে, এবং এটি কতদিন পর্যন্ত হতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই বজরঙ্গবলী অর্থাৎ পবনপুত্র হনুমান, যিনার পাওয়ার এই কলিযুগে সবচেয়ে বেশি, অর্থাৎ উনার কাছে শরণাপন্ন হলে আপনার বাধা, আপনার বিঘ্ন সমস্তটাই একেবারে কেটে যায়। তার প্রত্যক্ষ নিদর্শন আমি নিজেই, অর্থাৎ আমিও স্বয়ং বজরঙ্গবলীর একনিষ্ঠ ভক্ত, এবং আমার জীবনেও এমন কিছু চমৎকার ঘটেছে যা কল্পনার বাইরে। আর আমার কথার সাথে সহমত তারাই হবেন যারা বজরঙ্গবলীর একনিষ্ঠ ভক্ত রয়েছেন। তাই আপনারা সকলে কমেন্টস বক্সে যাই বজরঙ্গবলী এটি অবশ্যই লিখে যাবেন। আর বজরঙ্গবলীকে তুষ্ট করার জন্য এমন কিছু প্রয়োজন হয় না, শুধুমাত্র আপনার শুদ্ধ মন থাকার প্রয়োজন, এবং আপনি বজরঙ্গবলীর অর্থাৎ হনুমানজির মন্দিরে যেতে হবে প্রতি মঙ্গলবার দিন, এবং সেখানে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করতে হবে। আর আপনাদের বাধা বিঘ্ন একেবারে কাটতে বাধ্য। তবে এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, আপনারা অনেকে ভাববেন যে একবার যদি আমি চাই তাহলেই হবে। না বন্ধুরা, আপনাদেরকে কনস্ট্যান্টলি যেতে হবে। যেমন আমরা প্রতিদিন খাই, খিদা পাই, ঠিক তেমনই আপনাদেরকে খিদা তৈরি করতে হবে, অর্থাৎ বজরঙ্গবলীর খিদা। তার কাছে না গিয়ে যদি না থাকতে পারেন তাহলেই বুঝবেন বজরঙ্গবলী আপনাকে টানছে। হ্যাঁ বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি ছয়টি রাশির নাম পরস্পর উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে স্বয়ং বজরঙ্গবলীর কৃপায় যা চাইবে তাই পাবে। হ্যাঁ বন্ধুরা, তো আসুন আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই এই ছয় রাশির জাতক ও জাতিকারা কোন কোন দিক থেকে এর সুফল পেতে চলেছেন, এবং কোন দিন পর্যন্ত সেটি তো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। দেখুন, যে ছয় রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই ছয় রাশির জাতক ও জাতিকারা অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট করতে চলেছে, অর্থাৎ যাদের চাকুরি পাচ্ছেন না তারা একবার বজরঙ্গবলীর কাছে শরণাপন্ন হন তো। দেখুন, আপনারা ডেফিনেটলি চাকুরি পাবেনই পাবেন। এছাড়াও যাদের চাকুরি চলে গেছে তারাও কিন্তু নতুন করে চাকুরি পেতে চলেছেন। এর পাশাপাশি এই সময় আপনাদের যে লোন চলছে সেই লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে। এর পাশাপাশি যাদের বিবাহ জীবনে প্রবলেম চলছে এবং প্রেম জীবনে প্রবলেম চলছে তাদের সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এর পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভেরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে কথাগুলি এখন পর্যন্ত বললাম আপনাদের কিন্তু সেই কথাগুলো মিলতে বাধ্য। তবে পবিত্র মন নিয়ে বজরঙ্গবলীকে ডাকতে হবে। জয় বজরঙ্গবলী। এবার আসুন আমি সেই দিনটির কথা উল্লেখ করতে চলেছি, যে দিন পর্যন্ত আপনারা যা চাইবেন তাই পাবেন, সেটি হলো সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত আপনারা যা চাইবেন তাই পাবেন। তা আসুন আমি একে একে সেই ছয়টি রাশির নাম পরস্পর উল্লেখ করতে চলেছি, যে ছয় রাশির জাতক ও জাতিকারা যা চাইবে তাই পাবে।
তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আজ মধ্যরাত থেকে স্বয়ং বজরঙ্গবলীর কৃপায় যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক উন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এই সময় চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যাদের বিবাহ ক্ষেত্রে প্রবলেম চলছে, বিবাহ হতে চাইছে না, তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা মামলা মকদ্দমায় জর্জরিত তারাও সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বজরঙ্গবলীর কৃপা আপনারা পেতে চলেছেন। যার দরুন আপনারা যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক সিচুয়েশান ডেভেলপমেন্ট করতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং যাদের মামলা মকদ্দমা চলছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন এবং চাকরি প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বজরঙ্গবলীর কৃপায় যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ আপনাদেরও অর্থনৈতিক সিচুয়েশনের পাশাপাশি মানসিক উদ্বেগ কিন্তু কাটতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছে। যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বজরঙ্গবলীর কৃপায় আপনারাও যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। এই সময় মানসিক টেনশনও কিন্তু কাটতে চলেছে এবং হাতে আসতে চলেছে প্রচুর টাকা এবং আপনারা আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বজরঙ্গবলীর কৃপায় আপনারাও যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি ডেভেলপমেন্ট করতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। যাদের কর্মকেন্দ্রিক প্রবলেম চলছে সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে। এরপরে ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে আপনারাও স্বয়ং বজরঙ্গবলীর কৃপা পেতে চলেছেন। যার দরুন আপনারাও যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক সিচুয়েশনের পাশাপাশি মানসিক উদ্বেগ কিন্তু কাটতে চলেছে এবং এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন এবং হাতে আসতে চলেছে প্রচুর অর্থ। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।